নমস্কার বন্ধুরা, মনীষার হিসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো পাতায় ইলিশ পাতুরির রেসিপি। এর আগে কলা পাতায় ইলিশ পাতুরির রেসিপি শেয়ার করা আছে, আপনাদের ইচ্ছে হলে সেটি দেখে নিতে পারেন। কুমড়ো পাতা ছাড়া আপনারা এই রেসিপিটি লাউ পাতাতেও করে নিতে পারেন। এই রেসিপিটি বানানোর জন্য গাছ থেকে কুমড়ো পাতা তুলে নিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার মা গাছ থেকে কুমড়ো পাতা কেটে নিচ্ছে, আর আমাদের মিনি সোনা মাকে সমানে ডিস্টার্ব করে যাচ্ছে। এখানে বেশ কয়েকটা কুমড়ো পাতা কেটে নিয়েছি। কুমড়ো পাতাটাকে কেটে নেওয়ার পর বেশ কিছুক্ষণের জন্য জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, যাতে সমস্ত ময়লা ধুলো পরিষ্কার হয়ে যায়। এরপর আবারও জল দিয়ে খুব ভালো করে কুমড়ো পাতাগুলোকে ধুয়ে নিয়েছি। কুমড়ো পাতার বোটা থেকে খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নেওয়া হয়েছে। এখানে কুমড়ো পাতার খোসা ছাড়া অন্য কোনো অংশই বাদ দিইনি। সমস্ত কুমড়ো পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নেওয়ার পর মাছগুলোকে ম্যারিনেট করে নেব। এর জন্য প্রথমে দিয়ে দিলাম 2-3 চামচ পরিমাণ সর্ষের তেল, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ পরিমাণ রেড চিলি পাউডার দিয়ে দিলাম। সমস্ত মাছগুলোকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপর এখানে ইলিশ মাছের মাথাগুলোকে ম্যারিনেট করে নিলেও এগুলিকে পাতুরিতে ব্যবহার করিনি। ইলিশ পাতুরি বানানোর জন্য একটি মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ লাল সর্ষে, 3 চামচ পরিমাণ হলুদ সর্ষে, 1 মুঠো পরিমাণ নারকেল কোড়ানো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 2টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, অল্প একটু পরিমাণ জল দিয়ে দিলাম কুমড়ো পাতাটাকে। এরপর শিলের নোড়া দিয়ে নরম করে নেব। এইভাবে কুমড়ো পাতাটাকে না নরম করে নিলে পাতুরি বাঁধার সময় অসুবিধা হতে পারে, সেই জন্য এভাবে একটু নরম করে নিলাম। এখানে আপনারা পাতুরি বানানোর সময় সবসময় 3-4টি কুমড়ো পাতা নেওয়ার চেষ্টা করবেন, তাতে পাতুরি বাঁধতে সুবিধা হবে। আর বড় পাতা হলে 2টি পাতা নিলেই হয়ে যাবে। আমি এখানে 2টি পাতা নিয়েছি, যেহেতু পাতার সাইজটা একটু বড়, সেই জন্য 2টি পাতা নিয়েছি। কলা পাতায় পাতুরি বানালে কলা পাতাটাকে ফেলে দিতে হয়, কিন্তু লাউ বা কুমড়ো পাতায় যদি আমরা পাতুরি বানাই সেই পাতাটা আমরা খেয়ে নিতে পারি। অসাধারণ টেস্ট লাগে বন্ধুরা, আপনারা একবার ট্রাই করে দেখবেন। এইভাবে সর্ষের টেস্টটা এখানে রেডি হয়ে গেছে। এরপর লেবুর রস এখানে দিয়ে দিলাম সর্ষের পেস্টের মধ্যে। সর্ষে বাটার মধ্যে লেবু রসটাকে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ রেড চিলি পাউডার দিয়ে দিলাম। সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। একটি পাত্রের মধ্যে মাছগুলোকে রেখে সর্ষে বাটাটাকে দিয়ে দিলাম। মাছের সাথে সর্ষে বাটাটাকে ভালো করে মাখিয়ে নেব। এরপর কুমড়ো পাতার মধ্যে প্রথমে সর্ষে বাটা 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এরপর সর্ষে বাটা মাখানো মাছটাকে রেখে দিলাম। আবারও সর্ষে বাটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ, 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, 1টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে। কুমড়ো পাতাটাকে খুব ভালো করে ফোল্ড করে সুতো দিয়ে বেঁধে নেব। এরপর আর এই কাজটি খুব হালকা হাতে করবেন বন্ধুরা, পাতাটা না হলে ছিঁড়ে যেতে পারে। কুমড়ো পাতা যেহেতু নরম হয়, বেশি চাপাচাপি করলে পাতাটা ছিঁড়ে যেতে পারে। সুতোটাকে এভাবে বেঁধে নিয়েছি,
সমস্ত পাতুড়িগুলোকে এইভাবে একে একে বেঁধে রেডি করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম 50 গ্রাম পরিমাণ। তেলটা একটু গরম হতে দেব। কড়াইয়ের তেলটা একটু গরম হয়ে গেলে রেডি করে রাখা পাতুড়িগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে দেব। পাতুড়িগুলোর এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে দেব। পাতুড়িগুলোকে উল্টিয়ে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে পাতুড়িগুলোর উভয় পিঠ ভালো করে তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে খুব সুন্দরভাবে কুমড়ো পাতায় ইলিশ পাতুড়িগুলো তৈরি হয়ে গেছে। এরপর পাতুড়িগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। তৈরি হয়ে গেল আজকের রেসিপি কুমড়ো পাতায় ইলিশ পাতুড়ি। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। একটি কাঁচি দিয়ে পাতুড়ি বাঁধার যে সুতোগুলো সেগুলোকে কেটে নেব। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। পাতুড়িটা খুব সুন্দরভাবে এখানে তৈরি হয়েছে দেখুন বন্ধুরা। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।